আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অনেক মজার একটা পিঠার রেসিপি করে দেখাবো। এই পিঠাটা তৈরি করা হয় ডিম আর চাউলের গুঁড়া বা ময়দা দিয়ে তৈরি করা হয়। তো চলুন আমি পিঠাটা কিভাবে তৈরি করেছি আপনাদেরকে সাথে শেয়ার করি। একটা মিক্সিং বলে আমি দুটা ডিম নিয়েছি, আপনারা চাইলে একটাও দিতে পারেন, চারটাও দিতে পারেন, সমস্যা নেই, আমি দুটা দিয়েই করব। তো ডিমটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পরে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে আধা কাপ চিনি দিয়েছি, আমি মিষ্টি একটু কম খাই, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, সমস্যা নাই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যেন সব গুঁড়ো একসাথে মিশ্রণটা গলে যায়। সব গলে যাওয়ার পরে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম, আপনারা চাইলে গুঁড়ো দুধে দিতে পারেন, তাতে আবার ভালো একটা স্মেল আসবে, ভালো লাগবে খেতে। আমি এখানে প্রায় এক কাপ দুধ দিয়েছি, তো আমি আস্তে আস্তে দিলাম আর নাড়ালাম, তাহলে চিনিগুলা ভালো করে গলে যাবে। এখন দিয়ে দিব আমি ময়দা, আপনারা চাইলে চাউলের গুঁড়া দিতে পারেন, চাউলের গুঁড়া দিলেও খেতে খুবই ভালো লাগে, তা আমি ময়দা দিয়ে করতেছি। আমি আস্তে আস্তে করে এগুলাকে ময়দা দিয়ে ডো তৈরি করব। এখন আমি হাত দিয়ে মেখে নিব, যেহেতু রুটির আকারে করতে হবে, যেমন করে রুটি বানানো হয়, তবে হ্যাঁ রুটি বানানোর একটু নরম রাখলে ভালো হয়, একটু নরম রাখতে চেষ্টা করবেন। এই যে দেখুন আমি কিভাবে তৈরি করেছি, ঠিক এভাবে। তো এটাকে আমি কিছুক্ষণ 5 মিনিটের মতো রেস্টে রাখছিলাম। এখন আমি এগুলাকে বেলে নিব। আমি আটা দিয়ে ভালো করে এগুলাকে ময়ন করে নিচ্ছি, তাহলে রুটিগুলো আর ফাটবে না, ফিটা ফেটে যাবে না। আমি এইটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। দুই ভাগে ভাগ করার কারণ হচ্ছে আমি একটু মোটা মোটা করে এগুলা বেলবো, সেজন্য আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা রুটিও করতে পারেন, তাহলে রুটিটা একটু বড় হবে। আমি ছোট ছোট করে দুইটা রুটি বানিয়েছিলাম, আমার দুইটা রুটি হয়েছে। এখন আমি একটা কফির ঢাকনা দিয়ে আমি এটাকে শেপ দিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবে এটা ডিজাইন করতে পারেন, এর ডিজাইনটা যে যার মনের উপরে, এটা নিয়ে কোনো ইয়ে নাই। আমি এভাবে করব, সেজন্য এটা দিয়ে করতেছি। আমি এভাবে করে আবার এর ভিতরে দিয়ে আমি চাঁদের মতো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে গোল দিতে পারেন বা অন্যভাবেও এটার ডিজাইন করতে পারেন, সমস্যা নাই। আমি এভাবে চাঁদ বানিয়ে নিচ্ছি। তা আমার পিঠাগুলা বানানো হয়ে গেছে, এখন আমি চলে যাব চুলার মধ্যে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব, কারণ এগুলাকে ডুবো তেলে বাছতে হবে, সেজন্য। এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে জোরে আগুন দেওয়া যাবে না, জোরে আগুন দিলে পিঠা হবে না কিন্তু পুড়ে যাবে। এখন আমি আস্তে, যখন এক ফিট হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার পিঠাগুলো প্রায় ফুলে উঠেছে। এই যে এভাবে বাদামি আকারে হওয়ার পরে আমি পিঠাগুলো নামিয়ে নিব। দেখুন খুব সুন্দর দেখাচ্ছে পিঠাগুলো, চাঁদের মতো দেখাচ্ছে, এই জন্য আমি চাঁদের মতো করছি। আমার পিঠাগুলো হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে, আপনারা বাসায় তৈরি করবেন খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।